আসসালামু আলাইকুম রাগি পাখি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা চলে আসলাম মিরপুর 13 নম্বর বটতলা পাখিখানে। আজকে 29 জানুয়ারি 2021 সাল। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানাবেন, শেয়ার করে আপনার সাথের বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন। আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন জয়েন করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কেউ এড়িয়ে যাবেন না। সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো বন্ধুরা কথা আর বাড়াবো না, শুরু করছি আজকে 13 নম্বর বটতলা পাখির হাটের ভিডিও। তাহলে চলেন দেখি হাটে কী কী পাওয়া যায়। আরেকটা কথা মনে রাখবেন, আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সগুলো ঘুরে আসতে পারেন। এখানে যদি আপনার পাখি বিক্রি করেন, লিখতে পারেন আপনার পাখির নাম, আপনার নাম, আপনার লোকেশন, আপনার ফোন নাম্বার অবশ্যই দিতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই কিনতে চাইলে ওই কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। তাহলে চলেন আজকে আর কথা বাড়াবো না, কী ধরনের পাখি উঠছে মিরপুর 13 নম্বর বটতলা হাটে, গোয়ার পাখিগুলো কী অবস্থা। তো তুমি এই বেবিগুলো কত টাকা জোড়া বিক্রি করতেছো? 200 টাকা পিস, 400 টাকা জোড়া। তোমার ঘরের বাচ্চা? আলহামদুলিল্লাহ। আর এখানে রানিং গুলো? আচ্ছা, এই জোড়াটা কত? 500। আর এখানে দেখার ভাই এগুলো প্রাইস কেমন? গুগুদিরা কত ভাই? বাজিগার গুলা পার পিস কত ভাইয়া? বাজিগার গুলা এই যে 400 টাকা জোড়া না পিস, একটা 400। আর গুগুর জোড়াটা 900 টাকা। আর এই কবুতরটা কি তোমার? অরে আচ্ছা, আপনারা কি হন দুজন? ছোট ভাই। ছোট ভাই, আসলে খুব ভালো লাগতেছে। আপনারা যদি এই পাখিগুলো না বিক্রি করেন, এখন হাটে বিক্রি না করতে পারেন, তাহলে অনলাইনে যদি বিক্রি করতে চান, আপনাদের ফোন নাম্বারটা দরকার, দিতে পারবেন? একটু নাম্বারটা বলেন। আচ্ছা নাম্বারটা বলেন। 0196 4 4 77 77 150 150 আবার নাম্বারটা বলেন। আমার নাম্বারটা আবার বলেন একটু। 01 01 964 964 77 77 1501 1501। আপনার নামটা একটু বলবেন। লোকেশন কি মিরপুর? আচ্ছা আরেকটা কথা বন্ধুরা দেখছেন, ওর জন্য আমাকে খুব ভালো লাগতেছে, আসলে খুবই ভালো। তুমি কি আমার ইউটিউব চ্যানেল দেখছো কখনো? আমার চ্যানেল নাম হলো রাগি পাখি, দেখে তো থাকতে পারো, কিন্তু কখনো অ্যালাউ করো না যে আসলে চ্যানেলটার নাম কি। রাগি পাখি, রাগি পাখি, সবাই পাখির জগতে যারা আছে মোটামুটি সবাই চিনে। তো আসলে ভালো লাগতেছে, ও পাখি নিয়ে আসছে, খুব ভালো লাগতেছে, দোয়া করবো। কথা বলা আইডির ভিতরে আছে? হ্যালো বন্ধুরা, টকিং বাট কথা বলে খুব সুন্দর। মিরপুর 13 নম্বর হাটে পাখি বিক্রি করার জন্য নিয়ে আসছে, 5000 টাকা দাম চাচ্ছে, আপনারা চাইলে নিতে পারেন। এই যে কথা বলে দেখেন, এই যে ফেসবুক আইডিতে ছেড়ে দিচ্ছি, এই যে শীত দেয়, ওই যে ম্যাও, ওই যে আল্লাহ, ওই যে ম্যাও ডাকে শুনছেন, আল্লাহ ডাকবো। আমার ফেসবুকে ঢুকে ভিডিও দেখেছি, কথা বলায় এনে বাসায় যাইব, বাসায় যাই এর কথা হুলেই দেবো, তারপরে বাকি দিতেও আমি যদি বাসায় দেখ গেছেন, তারপরে না হইলে আপনি আবার মিটার নিয়ে আইসেন। মিটু মিটু, এই যে মিটু, আপনাদের দেখার চেষ্টা করবো। এখানে আসলে অনেক ধরনের পাখি আছে ভাই। এই পিসের জোড়া কত ভাইয়া? 1000 টাকা জোড়া। আর এখানে যে বড় সাইজ জাম্বো পিস গুলো নাকি দিই ভাই? 1500 টাকা। ডায়মন্ড ডাবের বেবির বাচ্চা গুলো রাখিয়ে দিই ভাই, না রানিং কত করে জোড়া ভাই? 800 টাকা জোড়া না ভাই? এখানে আপনার এক জোড়া ডায়মন্ড ডাবের সেটি জোড়া কত? 600 টাকা 600 না? আর গুগুড়া জোড়া ভাই? 400 টাকা। এটা 600 টাকা, এটা 400 টাকা। বন্ধুরা এখানে আমরা কথা বলছি হারুন ভাইয়ের সঙ্গে। ভাই নাম্বারটা দেন তো ভাই আপনার, এই মালগুলো দেখতে। 01 67 01 67 5832 5832 041 041। 600 টাকা রানিং ডায়মন্ড অফ কিনতে পারবেন। আর গুগল গুলা ভাই কত টাকা ভাই? 400 টাকা 400 টাকা জোড়া গুগল ভাই। হ্যাঁ নাম্বারে ফোন দিলে আপনারা পাখি গুলা নিতে পারবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো ভাই। এটা কত টাকা চাচ্ছেন ভাই? 10000 টাকা চাচ্ছেন। বন্ধুরা এটা কিন্তু কনফার্ম ছেলে ছেলে পাখি, কথা বলে? হ্যাঁ কথা বলে। কি কি বলে? মিটু বলে, চার রকম সিজ দিতে পারে। চার রকম সিজ দিতে পারে না? বয়স কেমন ভাই? এটার বয়স প্রায়
পাঁচ মাসের মতো তো হয়ে গেছে, খুব ফাইন, একেবারে চেহারা অনেক সুন্দর। পাঁচ মাস না ভাই, এটা ভুল কথা, দুই বছরের নিচে গলায় মালা আসে না, হয়তো আপনি নতুন কিনেছেন থেকে ভরে বয়সটা বলতে পারতেছেন না, বা এটার বয়সটা অনেক বেশি, কারণ গলার মালাটা দুই দেড় থেকে দুই বছরের আসে। কথা বলতে আগের বার হাতে আনছিলাম, কথা বলতে এখন চুপ করে আছে। আচ্ছা যেটি হোক, এটা বয়স বেশি, পাখিটা অনেক কিউট। মেটো 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 বলো, কথা বলো, মেটো মেটো ভাই, আপনার নাম্বারটা একটু বলবেন যদি কেউ নিতে চান অনলাইনে। 01 01 7 1 7 1 6 8 6 8 6 0 6 0 7 7 9 9। ধন্যবাদ ভাই আপনাকে। এখানে পাইডের নোটটা খুব ফাইন। হ্যাঁ, তাহলে একটু সময় দেন আমাদের, এখানে জানতে চাইবো আজকে বাজরিকার রেট কেমন। প্রথমত আমরা বলবো যে এই 13 নম্বর হাটটা কিন্তু আগে এত জমজমাট হতো না, ছিল না, অল্প স্বল্প পাখি আসতো, দেখা যায় দুইটা একটা দিকে শেষ হয়ে যেত হাটটা, এখন কিন্তু ভরপুরভাবে জমে। আচ্ছা, এদের পিছনে কারণটা কি, আপনারা প্রতিনিয়ত আসার জন্য নাকি ইউটিউবে ভিডিও বেশি উৎসাহ সবাই জানতে পারছে যে হাটটা? জানার পরে আমাদের হাটটা চালু হয়েছে, অনেক অনেক মানুষে আসে, ঠিক আছে, আর এখন বর্তমানে যে পাখির চাহিদার কারণে মানুষের ইউটিউবে দেখে তাহলে 13 নম্বর বাজার আসে। আরেকটা কথা কি জানেন আপনি, মিরপুর হাটের প্রতি মানুষের আগ্রহ কেন জানেন? টাকা লাগে না, কিনলেও টাকা লাগে না, এটা হলো মেইন মানুষের মানে পাওয়ার যেটা আছে, এর জন্য ব্যবহার ভালো, কারো অত্যাচার নাই, পুলিশের অত্যাচার নাই, মানুষের কোনো টর্চারিং নাই, কেউ অবহেলা করে না, কেউ ধাক্কা দেয় না যে চলে যাও, এই জিনিসটার জন্য মিরপুর প্রত্যেকটা হাট কিন্তু মানুষের কাছে সবচেয়ে প্রিয় হাট হয়ে চিহ্নিত আছে। তো বন্ধুরা, আপনি চলে আসতে পারেন মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাটে, এখানে বেচাকেনা করলে কোনো টাকা লাগে না, আপনারা নিঃসন্দেহভাবে পাখি ক্রয় ও বিক্রয় করতে পারেন। তো আমরা অনেক বক বক করলাম, আজকে জানবো মানিক ভাইয়ের পাখির দোকানের পাখির রেট কত। মানিক ভাই, শুরুতে আজকে বাজারে দিয়ে ভাই, এখানে বাজারের প্রাইস কেমন? 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া না, এটা কি রানিং না ভাই? সেম এডাল। আর এখানে কিছু পিন্স দেখতেছি ভাই, এগুলো কত করে? এগুলো 1000 জোড়া। 1000, এগুলো তো রানিং। এগুলো রানিং। আর এখানে E7 এর কয়টা নট দেখতেছি? 3টা নট। আর একটা আপনার বাংলাদেশের যেটা জাম্বো জোড়া দেখতেছি ভাই, এটা আপনার মনে হয় 3000 টাকা জোড়া। 3000 টাকা জোড়া। আর এখানে ডায়মন্ড 1500 টাকা। ভাই এখানে একটা কুকাডেল দেখতেছি ভাই, 2500 টাকা। আর সবচেয়ে জনপ্রিয় একটা পাখি দেখতেছি, মানুষের অনেক প্রিয় ভাই, এটার প্রাইস কেমন চাচ্ছেন ভাই? কত ভাইয়া কথা বলে? আমরা দেখছেন অনেক ধরনের পাখি মানিক ভাই, আজকে একটু পাখি কম দেখতেছি মানিক ভাই। বন্ধুরা, পাখি ঠান্ডার সময় কিনা ও বেচা একটু সাবধানে, আপনারা কিনতে গেলেও আপনার টাকাটা কষ্টের টাকা, একটা ভালো পাখি কেনার চেষ্টা করবেন, কিন্তু আপনার চাইলে 15 দিন 1 মাস পরেও কিনতে পারেন, কিন্তু কেয়ার করে কিনবেন। পাখি সুস্থ পাখি কোথায় পাবেন, আপনারা যদি সুস্থ পাখি কীভাবে কিনবেন জানতে হলে আমাদের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন, সুস্থ পাখি কীভাবে কিনবেন এ নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, তো আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা অনেক সতর্ক হয়ে যাবেন পাখি কীভাবে কিনবেন। তো মানিক ভাই, আপনার নাম্বারটা একটু বলবেন। 0 9 4 0 9 4 1 7 1 1 7 3 6 3 6 1 9 6 1 9 6। বন্ধুরা, আজকে মানিক ভাইরে দিয়ে শেষ করবো, আজকে কারণ আমি হাটে আসি নাই, আমি এক জায়গায় কিছু পাখি ডেলিভারি দেওয়ার জন্য চলে আসছিলাম, ওর জন্য দিয়ে এখানে ভিডিওটা করে নিলাম, আজকের মতন এখানে শেষ করবো। রাগি পাখি ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে যারা বেল আইকনটি অন করে দেবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।